আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা, দীর্ঘদিন স্কুল বন্ধ, সবারই একঘেয়েমি হয়ে গেছি আমরা, তাই না? আর আশা করি অল্প কিছুদিনের মধ্যে আমাদের আবার আমরা সেই দুষ্টু করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাব এবং আমরা আমাদের বিদ্যালয়ে, প্রান্তীয় বিদ্যালয়ে আমরা সবাই আগের মতো স্কুলে ক্লাস নিতে পারব। তো আমাদের সিলেবাসের কিছু অংশ বাকি ছিল, আমি সেই অংশ সারসংক্ষেপ তোমাদেরকে আজকে ক্লাস নেব। আমি আজকে তোমাদের ক্লাস নেব শ্রেণী নার্সারির বিষয় বাংলা। তো মূল বিষয়ে চলে যাই, চলো। আমি আজকে তোমাদের পড়াবো হচ্ছে পাঁচটি পশুর নাম। আমরা জানি যে আমাদের সুন্দরবনে, চিড়িয়াখানায় অনেক পশু আছে, তাই না? আমাদের আশেপাশেও আছে, আমরা প্রতিনিয়তই অনেক পশু পাখির সাথে আমাদের পরিচিত আছে। কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু আছে কি, পাঁচটি পশুর নাম, তো আমাদের পাঁচটি পশুর নাম, যে কোনো নির্দিষ্ট পাঁচটি পশুর নামে কী করতে হবে, ভালো করে পড়তে হবে। যেমন সিলেবাসে যেহেতু আছে পাঁচটি, সেহেতু আমরা পাঁচটি নিয়ে আলোচনা করবো। এছাড়া কিন্তু আমরা অনেক পশুর নাম জানি, জানি না? হ্যাঁ, আমরা সবাই অনেক পশুর নাম জানি। তার মধ্যে থেকে দেখো, পাঁচটি পশুর নামের মধ্যে আছে কি, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সংক্ষেপে যেটাকে আমরা বলি কি বাঘ। তারপর আছে সিংহ, সবাই আমার সাথে বলো সিংহ। এরপরে কি, হাতি, সবচেয়ে বড় প্রাণী, তাই না? আমরা জানি সবচেয়ে বড় প্রাণী হাতি। এরপর গরু, ছাগল। দেখো, সবার প্রথমে আমরা লিখেছি বাঘ, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। তারপর হচ্ছে বনের রাজা কি, সিংহ, আমরা সবাই জানি সিংহ বনের রাজা, তো সিংহ। এরপরে সবচেয়ে বড় পশু কি, হাতি, অনেক মোটা তাজা, তাই না? আচ্ছা, এরপর আছে আমাদের গরু, এরপরে আমাদের ছাগল। চলো আমরা সবাই মুখে মুখে বলি, তাহলে ম্যাডামের সাথে পড়া হয়ে যাবে। নাও বলো, বাঘ, সিংহ, হাতি, গরু, ছাগল। ছোট্ট সোনামণিরা, তোমরা এটা সবাই খাতায় উঠিয়ে ফেলবে এবং বাসায় এটা বারবার পড়বে। তোমরা বাসার পড়াগুলো বারবার আমার কাছে, টিচারের কাছে বাসায় রিভিশন করো, তাহলে দেখবে যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের একটা পরীক্ষার ডেট দিয়ে দিব, সম্ভবত ঈদের পরে তোমরা জানতে পারবে সেটা, সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তারপরে দেখো, পাঁচটি পশুর নাম আছে, এরপর আমরা পড়ব পাঁচটি পাখির নাম। পাঁচটি পাখির নাম লিখো। পাঁচটি পাখির নাম লিখো, এটা আমাদের সিলেবাসে আছে, পাঁচটি পাখির নাম লিখো। আমরা দেখি যে নানান রঙের রঙের পাখি আকাশে উড়ে বেড়ায়, তাই না? বিভিন্ন রঙের, দেখতে অনেক সুন্দর লাগে। এর মাঝে আমাদের পাঁচটি পাখির নাম আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, সেই পাঁচটি পাখির নাম আমরা আজকে পড়ব। তো একটি কথা তোমাদের বলে রাখি সোনামণিরা, যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের, এর উপরে ভিত্তিতেই যে কোনো সময়ে তোমাদের আমরা একটা পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবো, সেই ভাবে তোমরা প্রিপারেশন নিয়ে থাকো। তো চলো আমরা চলে যাই পাঁচটি পাখির নামের মধ্যে। সর্বপ্রথমে আছে আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। আমরা জানি আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল, এরপরে লিখো ময়না। ময়না, সবাই খাতা উঠাচ্ছ? সবাই খাতা উঠে না, ময়না। তারপর টিয়া, কি টিয়া, খুব সুন্দর একটা পাখি, তাই না? কাক, আর একটা হচ্ছে
গুগু ওকে সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবার সামনে খাতা পেন্সিল আছে সবাই উঠিয়ে নাও দোয়েল ময়না টিয়া কাক গুগু ঠিক আছে খুব সুন্দর পাঁচটি পাখির নামই খুব চমৎকার সোনামণিরা আমি আশা করব তোমাদের এই বড়াগুলো উঠিয়ে নিয়েছে সবাই আর সবাই বাসায় হোমওয়ার্ক করে ফেলবে ঠিক আছে তো পরবর্তীতে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমাদের পরবর্তী সিলেবাসের যে টপিক সেটা নিয়ে তো আজ আমি এ পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থেকো যাবার আগে তোমাদের ছোট্ট একটা উপদেশ অবশ্যই বাবা মার কথা শুনবে ঘরের বাহিরে যাবে না অপ্রয়োজনে আর বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরে বাহিরে বের হবে বাসায় ভালো বাসায় ভালোভাবে থেকো আর 20 সেকেন্ড পরপর সাবান পানি দিয়ে হাত ধুবে ঠিক আছে তো আজ আমরা এ পর্যন্তই থ্যাংক ইউ এভরিওয়ান স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ